যাচ্ছি আমাদের এই আড্ডাটা এখন থেকে বন্ধ করে দেব। কেন সুদা? আড্ডায় যদি না থাকে তবে তোমার কি হবে? সুদা বিচ্চু, শাট আপ এন্ড শাট ডাউন! এত বড় সাহস বলে কিনা আমার দরকার নেই। বিচ্চু তো ঠিকই বলেছেন সুদা, আড্ডায় যদি না থাকে তবে লিডারের কি দরকার? সেটা যদি তোরা ভাবতি তবে এই ছানার ছোলা ভাজা এনে দিতি না। শুকনো ছোলা খেয়ে আড্ডা কন্ট্রোলিং করা যায় না, বুঝেছিস? ও তাই তো, তা শুকনো ছোলা খাইতে তোমারে কে কইছে? ভিজা রসগোল্লা খাইতে পারো না? সেটা যদি তোদের মাথায় থাকত তবে আমার জন্য রোজ রসগোল্লাই আনতিস। আচ্ছা নৌসুদা, তুমিও তো একদিন আমাদের খাওয়াতে পারো গো। বাচ্চু, তুইও দেখছি মুখে মুখে কত বলতে শিখে গেছিস, তোদের সাথে আর আড্ডা মারা যাবে না দেখছি। না 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 না, এই আমি চললুম। এলএম থাকলে নতুন লিডার খুঁজে নে। কাম শাসে বাসুদা, নসুদারে আটকাও। হ্যাঁ নসুদা, নসুদা প্লিজ তুমি রাগ করো না, সরি। তিন সরি বল। সরি সরি সরি, এই তো তিনবার বললাম সরি বললাম। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে লিডারকে অপমান করবার মতো মহাপাপ একবারে যখন তোরা করেছিস তবে তো এর প্রায়শ্চিত্ত করতেই হবে। প্রায়শ্চিত্ত কিভাবে? রসগোল্লা খাইয়ে। যা বিচ্ছু, ভাজার দোকান থেকে আমার জন্য 10 পিস আর তোদের জন্য 4 পিস গরম গরম রসগোল্লা নিয়ে আয় তো। এ নসুদা, বলছি কি, আমার তো রসগোল্লা কিনে অভ্যেস নেই, তুমি না এই বচাকে বলো, বচা রোজ ভজার দোকান থেকে রসগোল্লা কিনে। কি এত বড় একটা খবর তুই আমাকে এভাবে বেমালুম চেপে যেতে পারলি বচা? ছি 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 ছি, এই তোর লিডার ভক্তি? এ মানে না নসুদা, ব্যাপার হলো আমার দাদুর তো পেটের গন্ডগোল আমাশা, তাই রোজ 2 করে গরম রসগোল্লা খায়। এখন থেকে রোজ 7টা করে কিনবি, 7 পিস, 5টা আমার উদ্দেশ্যে উৎসর্গ করবি, আর 2 তোর দাদু খাবে, বুঝলি? আমিও শুনেছি এই ব্যাংক ডাকাতের দলটার কথা। কি ঝামেলা শুরু হলো বলো তো বন্টুল? বেশ তো আশেপাশের শহরগুলোতে ব্যাংক ডাকাতি করছিল, হঠাৎ করে আবার আমার এলাকায় ঢুকতে গেলি কেন? পিপিলিকার পাখা হয় মরিবার তরে। পিপিলিকা? পিপিলিকা মানে তো পিঁপড়ে। ওই দুর্ধর্ষ ডাকাতগুলোকে তুমি পিঁপড়ে বলছো? এখনো পর্যন্ত পাক্কা 7-7টা ব্যাংক লুট করেছে ওই ডাকাতগুলো। তুমি আমাকে বাঁচাও বাটুল। কেন, ব্যাংকে বুঝি আপনার অনেক টাকা জমানো আছে? দূর, এখন এটা মশকরা করার সময় নয় বাটুল। আমাদের শহরে তো একটাই ব্যাংক, আর সেই ব্যাংকেই ডাকাত পড়লে লোকজন কি আমাকে ছেড়ে দেবে? তাহলে ডাকাতগুলোকে তো ধরলেই পারেন। সেটা পারলে কি আর আমি তোমার কাছে আসতাম বাটুল? ডাকাতগুলোকে তো আগে শহরে ঢুকতে দিন। আমার কাছে পাকা খবর আছে, ওই ডাকাতের দলটা আমাদের শহরে ঢুকে গেছে। শহর থেকে বের হবার সমস্ত রাস্তাগুলোতে পাহারা বসিয়ে দিন, এদিকটা আমি দেখছি কি করা যায়। বাঁচালে বাটুল, তুমি আমাকে বাঁচালে, তুমি তো আমার ভরসা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমে তলায়কে, হাতি নাচে, ঘোড়া নাচে, খোকো মনির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমে তলায়কে, হাতি নাচে, ঘোড়া নাচে, খোকো মনির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমে তলায়কে, বাচ্চু হাতি নাচে। ওই দেখ, সঙ্গীর বাবা কেন আসছে? কাম সারছে নসুদা? ও নসুদা আয়া পড়ছে। বাচ্চা কামিং। উই হিজ ফাদার, ওই দেখো সঙ্গর বাবাও আসছে। কেন, আমি তো সঙ্গে রসগোল্লা আনতে বলেছিলাম বাবা না তো। তুমি বুঝি নসু,
মানে না মানে হ্যাঁ হ্যাঁ ইয়াস ইয়াস আমি হলাম গিয়ে নসু মানে নসু চন্দ্র সিং ভেঙে বছরের দলে ঢুকে নাকি লিডার হয়ে বসেছ আর তাই রোজ রোজ তোমাকে গরম রসগোল্লা এনে খাওয়াতে হবে বলে হুকুম করেছ রসগোল্লা গরম কেন কে বললো আমি কিরে আমি বলেছিলাম নাকি হ্যাঁ তো তুমি তো বাচ্চাকে বললে এই দেখো কি কাণ্ড মেসমশাই এই মাত্র আমার মনে পড়লো মানে আমি ওদের না শেখাচ্ছিলাম রোজ রোজ ফুলুরি আলু কাবলি না খেয়ে গরম রসগোল্লা খা আমার ভালো হয়ে যায় লিডারের একটা কর্তব্য বলে তো কথা আছে নাকি তো ফাঁস করে বাচ্চাটা বলে বসলো ও নাকি আমাকেই প্রথম গরম রসগোল্লা খাওয়াতে চায় বাচ্চা ছেলে বোঝে না তো আমি ওকে কত বোঝালাম রোজ রোজ গরম রসগোল্লা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় রে বাচ্চা মানে মাঝে মাঝে খেতে হয় নিজের টাকায় অন্যের টাকায় নয় মনে থাকে যেন চল বাচ্চা স্যার আসবে এখন তোর চল বাচ্চা তুই যা গরম মানে স্যার আসবে তোর যা 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 ঠিক আছে নসুদা নসুদা বাচ্চার বাবা তো রসগোল্লার বদলে ঘোল খাইয়ে দিয়ে গেল তোমাকে বাচ্চো বিচ্ছুটাকে চুপ করতে বল তোদের এমন লিডারের জন্য গর্ব করা উচিত নসুডা পারেও বটে বজার বাবার সামনে তুমি যদি একবার নসুদাকে দেখতে নসুদা নিজেই তখন যেন রসগোল্লার রসের হাঁড়িতে পরে হাবুডুবু খাচ্ছিল বাটুল্লা তবে রসগোল্লা খাবার জন্য নসুর বচাকে এমন শর্ত দেওয়া কিন্তু ঠিক হয়নি আরে নসুদার কাছে এটা তো জলবাদ গো বাটুল্লা নসুদা বলে কি জানো দলের লিডারকে যত বেশি ঝালমুড়ি ঘুগনি আলু কাবলি রসগোল্লা চপ খাওয়াবি তত নাকি পূর্ণ হবে আমাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে নসুর এই স্বভাবটা মোটেও ভালো নয় তোরাও পাল্টা এমন একটা বুদ্ধি বার করতে পারিস না যাতে নসু আর যখন তখন এসব অন্যায় আবদার না করতে পারে ঠিক বলেছো বাদল্লা তুমি কিভাবে নসুদাকে জব্দ করা যায় চটপট এবারে বলে ফেলে তো দেখি সেটা আমি কেন বলবো তোদের লিডার তোরা বুঝবি এখন ঝটপট খা দেখি অনেক রাত হলো কাল স্কুল আছে কিন্তু বাচ্চুরে বচা যদি সত্যি সত্যি রোজ রোজ রসগোল্লা নিয়ে আসত কি দারুণ হতো বলতো সেটা মোটেই ভালো হতো না চুপ করবি তুই আমাকে একটু ভাবতে দে তুইও রসগোল্লার কথা ভাবছিস মোটেও না আমি মাটুলদার ওই কথাটা ভাবছি কি বুদ্ধি বার করা যায় যাতে নসুদার এমন তুগলকি নির্দেশ বন্ধ হয় আমি কোথায় ভাবছি কিভাবে ফোকটে রসগোল্লা সাটানো যায় আজ মনে হচ্ছে আমি নিঘাত রসগোল্লার স্বপ্ন দেখব রে আমরা সকলে বসে আড্ডা দিচ্ছি হঠাৎ আকাশ কালো হয়ে এলো সঙ্গে ঝড় তারপর শুরু হলো পৃথিবীর ইতিহাসে আগে যা কখনো ঘটেনি সেই রসগোল্লা বৃষ্টি রসগোল্লার বৃষ্টি কেন শিলা বৃষ্টি হতে পারলে রসগোল্লা বৃষ্টি হবে না কেন আকাশ থেকে বৃষ্টির জলের বদলে রসগোল্লার রস ঝরছে তার সঙ্গে রাশি রাশি রসগোল্লা আমাদের মাথার উপর টাপা টাপ এসে পড়ছে গপ্পা গপ রসগোল্লা কুড়াচ্ছি আর খাচ্ছি খাচ্ছি আর কুড়াচ্ছি আমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ এই লিডারের নসু ঘোষকে চ্যালেঞ্জ ছোড়া বাস্তুদা সুইরাই যখন দিছে চ্যালেঞ্জটা লুইফ ফলাইলেই তো হয় না না
এটাকে চ্যালেঞ্জ ভাবছো কেন নসুদা? এটা তো সামান্য একটা বাজি ধরলাম গো মজা করে। ওই বেচু মল্লিকদের বাগানের মধ্যে যে ভাঙা পোড়ো বাড়িটা আছে, তুমি যদি আজ রাতটা ওই বাড়িতে কাটাতে পারো, তবে আমি তোমাকে দশটা একেবারে কুড়িটা রসগোল্লা খাওয়াবো। নসুদা আস্তে কুড়িটা রসগোল্লা, রাজি হইয়া যাও নসুদা, দেখাইয়া দাও তোমার এলেম। বলছিস একেবারে পাক্কা কথা? কুড়িটা রসগোল্লা একেবারে গুনে গুনে নসুদা, তাও আবার গরম আনবো। ব্যাপারটার মধ্যে একটা বেশ রোমাঞ্চ আছে বল। অন্ধকার রাতে বেচু মল্লিকের ফাঁকা বাগান, বাগানের মধ্যে ওই পোড়ো বাড়ি, আর ওই পোড়ো বাড়ির মধ্যে আমি একা। তো মাত্র রাত, হে দেখবা মশার কামড় খাইতে খাইতেই কাটতে যাইবো তোমার নসুদা। রাইট, এই কথাটা তো মাথাতেই আসেনি। দেখবা চো, অমন ভুতুরে বাড়িতে রাত ফাত জাগা আমার বুঝলি কি বাই হাতকা খেল। ও তাহলে তো কথাই নেই, ঝামেলা মিটে গেল। নো, কথা আছে, অবশ্যই কথা আছে। আবার কি কথা? মশা মানে মস্কিউটো ইজ ভেরি ব্যাড, ইয়ে কামড় খেলেই হয় ম্যালেরিয়া নয় ডেঙ্গু। আর শরীরই যদি অসুস্থ হয়ে পড়ে তখন ওই কুড়ি খানা রসগোল্লা খাবো কি করে, সে চিন্তা করেছিস তোরা? কথাটা ঠিকই কইছো নসুদা, জ্বর হইলে মুখের রুচি চলে যায়। দেখেছিস দেখেছিস তোরা, আমার সাথে থেকে থেকে গনসার বুদ্ধির কত উন্নতি হয়েছে। তাহলে নসুদা তুমি আমার বাজিতে রাজি হলে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যখন বলেছি তখন বাজি আমি লড়বই, তবে এক রাতে নয়, ওই ভুতুরে বাড়িতে আমি এক ঘন্টা থাকবো। এক ঘন্টা? ঠিক আছে, বেশ, তাই হোক। তাহলে আজ রাতেই হইতে চলিতেছে শিহরণ জাগানো রোমহর্ষক সেই বাজির লড়াই। ডে ডে ডে। বাবা, কি বাড়ি রে! রাম 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 রাম। বাচ্চুরে, আমাকে যদি ভূতে ধরে রে তখন আমি কি করবো রে? ভূত কি রসগোল্লা খায় না কি রে? বাচ্চুরে, এই বাড়িতে যদি সত্যি ভূত থাকে ওরা তখন আমাদের আটকে রেখে দেবে না তো? তুই একটু বাজে কথা বন্ধ করবি, তুই দেখ। যা বলেছি মনে থাকে যেন, এখন আমাদের কাজ হলো নসুদাকে ভূতের ভয় দেখানো। আরে বাবা, রাম 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 রাম। আরে হুব্বা, এটা আবার কোথ থেকে টপকালো রে? তোলে টাকে বাইরে ভূত, বাইরে ভূত। এই চুপ কর ওসাদ, এই সুট কোজে ভূত দেখেছে। তুই এত রাত্রে এখানে কি করতে এসেছিস? ইয়ে মানে রসগোল্লা খেতে, ইয়ে না মানে বাচ্চু বাচ্চু বাজি বা 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 বা। ওস্তাদ,
বেটা নির্ঘাত পুলিশের চর, গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দি। না কেন কেন, আমি পুলিশের চর না, আমি পুলিশের চর না, আমি নশু, লিডারের নশু। চুপ কর, শোন, এই লোকটাকেই কালকে আমাদের ব্যাংক ডাকাতির কাজে লাগবে। এ পুলিশের চর না, পুলিশের লোক এত ভীতু হয় না। এটা আমাদের কি কাজে লাগবে ওস্তাদ? ও প্রথমে ব্যাংকে ঢুকে সোজা ম্যানেজারের ঘরে যাবে, তারপর এলো পাথারি গুলি ছুড়ে সবকিছু লন্ডভন্ড করে দেবে। সিকিউরিটি সহ সবাই এটাকে ধরতে ব্যস্ত হয়ে পড়বে, আর সেই গন্ডগোলের সুযোগ নিয়ে আমরা ঢুকে পড়ে আমাদের কাজ হাসিল করব। জব্বর প্ল্যান ফেদেছো গুরু। আমি এসব পারবো না। চুপ কর, তোকে পারতেই হবে, না হলে এক্ষুনি তোকে খতম করে দেবো। আমি রসগোল্লা খাবো না। কি এত বড় সাহস ওদের! ওরা জানে না কার শহরে ডাকাতি করতে ঢুকেছে। এক্ষুনি এগুলোকে পাকড়াও করো বাটুলদা, এখনো ওরা ওই বেচু মল্লিকের বাগান বাড়িতেই আছে। কিন্তু না, তাহলে ওরা নসুর ক্ষতি করতে পারে। তুমি কি কাল ওদের ব্যাংকে ঢোকা পর্যন্ত অপেক্ষা করবে? ব্যাংকে ওদের ঢুকতে দেওয়া যাবে না, ব্যাংকে অনেক সাধারণ মানুষ থাকবে, সকলে বিপদে পড়বে। তাহলে তুমি কি করবে মাতুলদা? ওগুলো কাল সোজা গারদে ঢুকবে। কিভাবে মাতুলদা? আয় তোরা আমার সাথে, দারোগা বাবুকেও একটা খবর দিতে হবে এক্ষুনি। ধনলক্ষ্মী ব্যাংক, আমার প্রথম কাজ হবে ব্যাংকটাকে সরানো। চলুন দারোগা বাবু, এবার আপনার থানাটাকে এনে এখানে রাখি। মুখ্যম আইডিয়া বন্টুল, চলো চলো। এবার এটাকে ব্যাংকের জায়গায় নিয়ে রাখি। বাচ্চু বিচ্ছু, এবার তোদের একটা কাজ করতে হবে। ব্যাস, এবার আমাদের কাজ শেষ। কাল সকালে ডাকাত বাবা জীবনেরা ব্যাংক ভেবে যখন ভেতরে ঢুকে দেখবে আমাদের, তখন কি হবে বলো তো বাটুল? সেটা কালকেই দেখা যাবে। ওস্তাদ, ব্যাংকের দরজায় আজ পাহারা দারটা নেই। সব আছে, দেখ কোথায় কাজে ফাঁকি দিয়ে ঘুমোচ্ছে। চুপ সবাই, এবার কাজ শুরু কর। তোর কাজ কি মনে আছে? তো আছে। যা, সব ঠিক মতো করবি, নয়তো না 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 করবো করবো। মাতুলদা, নসুদা ঢুকবে এখন। গুরুদেব, দারোগা বাবু, এবার আপনি কতগুলো ব্ল্যাঙ্ক গুলি ছুড়ুন মেঝেতে। এই তো ছুটছি, কতদিন পর। চল এবার অপারেশন স্টার্ট।
দারোগা বাবু, গারুদের দরজা খুলুন। এই তো খুলছি। মাঝে মাঝে আমার এমন শক্তি প্রদর্শন দেখতে ভালোই লাগে, কি বলো? তাই না? হা 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 হা।